প্রায় ছিঁড়ে যাওয়া এক টুকরো ময়লা কাগজ বুকের কাছে সযত্নে রেখে দিয়েছিলেন কাবুলিওয়ালা, কারণ তাতে ছিল বহু বছর ধরে দেখতে না পাওয়া মেয়ের হাতের ছাপ। রবি ঠাকুরের লিখায় এভাবে সন্তানের প্রতি প্রকাশ পেয়েছে বাবার স্বার্থহীন ভালোবাসা। আর সেই বাবাকে শ্রদ্ধা জানাতে পৃথিবীর বিভিন্ন দেশে জুন মাসের তৃতীয় রবিবার পালন হয় বাবা দিবস, বাবাকে আয়োজন করে ভালোবাসি বলবার দিন। এক ভিডিও বার্তায় করোনা যুদ্ধের বীর সেনানী ডাক্তার এশনা ও ডাক্তার সুজিতের দুই পুত্র মেঘদূত ও রবিদূত, করোনা যুদ্ধ শেষে তাদের বাবা যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসে প্রার্থনা তাদের। সবাইকে বাঁচাতে বাবা হাসপাতালে যান, আমি বাবাকে খুব ভালোবাসি, বাবা আমাকে অনেক আদর করে। বাবা তুমি করোনার সাথে লড়াই করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। সবাই আমার বাবার জন্য প্রার্থনা করি। ধি অরণিপালের এবারে বাবা দিবসের পরিকল্পনা একটু ভিন্ন। প্রতিবারই বাবা দিবসে আমরা নিজের হাতে বাবার জন্য কার্ড বানাই, আর সেখানে লিখে দেই বাবার মন ভালো করার কিছু কথা। আমি বাবা দিবসে বাবাকে অনেক শুভেচ্ছা জানাই, আমি বাবাকে খুব ভালোবাসি। ছোট্ট নাসিতা মাসরুর সুযোগ পেলেই তার বাবার কাঁধে চড়ে খেলা করে, তার বাবাও এতে আনন্দ পান, আর এভাবেই দৃঢ় হচ্ছে পিতা কন্যার ভালোবাসার বন্ধন। 7 বছর বয়সী মাহিমের বাবা থাকে সৌদি আরব, এবার দেশে এলে তাকে না যেতে দেওয়ার কথা জানায় সে। আমি বাবাকে অনেক ভালোবাসি, বাবা দেশে আসলে আর যেতে দেব না। হ্যালোর সাথে এক ভার্চুয়াল কথোপকথনে দশম শ্রেণীর ছাত্র সামিন সাদিক মিলয় তার বাবার কথা বলতে গিয়ে যেন বাকরুদ্ধ হয়ে পড়ে। তার শিক্ষক পিতা আজ জীবন মৃত্যু সন্ধিক্ষণে। আমি আমার বাবাকে খুব ভালোবাসি, বিশ্ব বাবা দিবসে আমি আমার বাবার জন্য সকলের কাছে দোয়া চাইছি। আমাদের দেশে সব বাবাই তাদের সবকিছু দিয়ে সন্তানকে ভালোবাসেন, কিন্তু বৃদ্ধ বয়সে সেই বাবার দায়িত্ব নিতে চায় না কেউ কেউ, আবার সব দায়িত্ব নিতে চায় এমন সন্তানের সংখ্যাও কম নয়। বছরের একটি দিন নয়, আমৃত্যু আমরা বাবাকে ভালোবাসবো এই প্রতিশ্রুতি দিয়েই পালন হোক এবারের বাবা দিবস। গার্গী তনুশ্রী পাল, হালদার বিডি নিউজ 24.com, ঢাকা। এটা স্পাইডার।